দারসিরা নদী। একসময়ের প্রমত্তা এই নদীটি এখন মরা খালের মতো। নদীর একপারে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর, অন্যপারে জাহাজমারা সমুদ্র সৈকত। কিন্তু এ নদীতে সেতু নেই, তাই দুর্ভোগেরও শেষ নেই। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দুই তক্তার খেয়া নৌকায় পারাপার হচ্ছেন পর্যটক, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার নানা বয়সী মানুষ। নৌকা ডুবে প্রায় ঘটছে দুর্ঘটনা, আর যাতায়াতে ভোগান্তির কারণে পিছিয়ে আছে প্রকৃতির অপর সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র জাহাজমারা। যদি থাকতো তাহলে বাচ্চাদের নিয়ে দুর্ভোগ হতো না, অহরহ দুর্ঘটনা ঘটে যাচ্ছে, খেয়া ডুবে যায়, ঘেউ হয়। দুর্ঘটনা এটা পর্যক্রম আছে, শুধু বৃষ্টি হয়ে গেলে আমাদের এই দুর্ঘটনা থেকে মুক্তি পেতে। যাতায়াত ব্যবস্থার কারণে বিশ্বের বিভিন্ন পর্যটক এ জায়গায় যেতে পারে না, আমাদের সীমাবদ্ধতা শুধু এই নদীটার জন্য। একটা ব্রিজ হইলে অল্পতেই আমাদের যা মানে সুন্দর হয়, একটা ব্রিজ দরকার। স্থানীয় জনপ্রতিনিধি জানান, পর্যটন কেন্দ্র উন্নয়নের জন্য হলেও এ নদীতে একটি সেতু জরুরি। সেতু নির্মাণ হলে পর্যটকদের আগমন যেমন বাড়বে, তেমনি এলাকার অর্থনীতিও সমৃদ্ধ হবে। এই পর্যটন কেন্দ্র উন্নয়নের জন্য হলেও, উন্নত করার জন্য হলেও এই সেতুটা খুবই মুখ্য ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার বিভাগ জানায়, নদীতে 280 মিটারের একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিনে পরিদর্শন করেছেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। পটুয়াখালী জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মহোদয়ও পরিদর্শন করেছেন, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। রাঙ্গাবালী উপজেলায় 2 লাখ মানুষের বসবাস, আর প্রতিদিন দারসিরা নদী দিয়ে পারাপার হয় 10 থেকে 15 হাজার মানুষ। এই নদীতে একটি সেতু নির্মাণ করা হলে দুই পারের লক্ষাধিক মানুষের পাশাপাশি জাহাজমারা সমুদ্র সৈকতে আসা দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতে সুবিধা হবে। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।